हेलो एवरीवन, वेलकम टू इंग्लिश ग्रामर ट्यूटोरियल क्लास। आज हमरा स्पोकन इंग्लिशर जो सीरीज सीखी सेखाने खुबी गुरुत्वपूर्ण पार्ट सीखी से कन्वर्सेशन एपिसोड। आज हमें कन्वर्सेशन एपिसोडर तीन नम्बर क्लास। तुम्हारा सबाई जानो स्पोकन इंग्लिश जतक्षण ना आमरा बोलते सीखी बा किभावे बोलते सीखते हैं सेटा जानछी ततक्षण पर्यन्त किन्तु आमरा स्पोकन इंग्लिशे कथा बोलते पारबो ना। তাই আমি তোমাদের জন্য এই সিরিজটা শুরু করেছি যেখানে আমাদের আজ এপিসোড 3। আজ আমরা একটা কনভারসেশন দেখব যেখানে কি করব, হয়তো দেখো তোমরা অনেক সময় কোথাও ঘুরতে যাও, কোনো গরমের ছুটি হোক বা যে কোনো ছুটিতে তোমরা ভ্যাকেশনে বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, সেখানে গিয়ে তোমাদের হোটেলে থাকতে হয়। এইবারে আমাদের বেঙ্গলের বাইরে গিয়ে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে অন্যান্য স্টেটে গিয়ে সেখানে তো আর আমরা বাংলা কথা বলতে পারবো না। আর বেশিরভাগ ভালো হোটেলগুলোতে আমরা কি করি, বেশিরভাগ রিসেপশনে যারা থাকে তারা ইংরেজিতে কথা বলে বা হিন্দিতে, কিন্তু আমরা এখানে স্পোকেন ইংলিশ শিখছি, আমরা তো ইংরেজিতে কথা বলা শিখব। তাই আজ আমরা এমন একটা কনভারসেশন দেখব যেখানে আমরা কি দেখব, যে তুমি কোথাও বেড়াতে গেছো, সেখানে বেড়াতে গিয়ে তুমি কোনো হোটেলে গেছো, এবারে হোটেলে তুমি কিভাবে সেই রিসেপশনে গিয়ে ইংরেজিতে কনভারসেশন করবে বা কিভাবে ইংরেজিতে কথা বলবে সেইটা আমরা একটা কনভারসেশনের মাধ্যমে শিখে নেব। যেখানে একটা তুমি হোটেলে গেছো, তোমার মধ্যে আর রিসেপশনিস্ট, যেখানে সে যেখানে কোনো রিসেপশনিস্ট বসে থাকে তার মধ্যে কিভাবে তুমি ইংরেজিতে তোমাদের কথোপকথন হচ্ছে সেটা আজকে আমরা দেখব। তাহলে চলো আমাদের কথোপকথন শুরু করা যাক। তাহলে তুমি হোটেলে ঢুকে গেছো, এবার তুমি কি বলছো রিসেপশনে গিয়ে, শুনুন তুমি কি বলবে ইংরেজিতে, হাই বা হ্যালো যিনি ওখানে দাঁড়িয়ে আছেন তুমি এটা বললে। এবার যিনি রিসেপশনিস্ট আছে সে তোমায় কি বলবে, নমস্কার, শুভ সন্ধ্যা, আপনার জন্য কি করতে পারি স্যার, গুড ইভিনিং স্যার, মে আই হেল্প ইউ। এবার তুমি কি বলবে, ওয়াই মানে তুমি, আমি এখানে থাকতে চাই, ঘর হবে, আই ওয়ান্ট টু স্টে হেয়ার, রুম অ্যাভেলেবেল, রুম অ্যাভেলেবেল, এটা আমরা স্পোকেন ইংলিশে এরকম বলতেই পারি, মানে কি ঘর হবে। এবার যিনি রিসেপশনে আছে উনি কি বলবেন, হ্যাঁ স্যার, আপনাকে স্বাগত জানাই, আপনার নাম, হ্যাঁ স্যার মানে কি, ওখানে ঘর অ্যাভেলেবেল মানে ঘর আছে, ইয়েস স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনাকে স্বাগত জানাই, ইওর গুড নেম প্লিজ, আপনার নাম কি, ইওর গুড নেম প্লিজ মানে কি, উনি তোমার ভালো নাম জানতে চাইছেন বা নাম জানতে চাইছেন। এবার তুমি কি বলবে, যে যারা নাম বলবে, আমি রেহান রায়, আই অ্যাম রেহান রয়। এবারে রিসেপশনিস্ট কি বলবে তোমায়, কোথা থেকে আসছেন, কোথা থেকে আসছেন, তিনি ইংরেজিতে কি বলবেন, ফ্রম হোয়ার মানে কি, কোথা থেকে আসছেন বা হোয়ার আর ইউ কামিং ফ্রম, আপনি কোথা থেকে আসছেন এটা বলতে পারে। এবার তুমি কি উত্তর দেবে, কলকাতা থেকে, আর বেশি তোমার সেন্টেন্স বড় করার দরকার নেই, তুমি জাস্ট কি বলে দেবে, ফ্রম কলকাতা, এটুকু বললেই বুঝে যাবে যে তুমি কলকাতা থেকে আসছো বা গেছো। এবারে রিসেপশনিস্ট কি বলছে, আপনার যে কোনো একটি পরিচয়পত্র দিন, প্লিজ প্রোভাইড ওয়ান অফ ইওর আইডি প্রুফস, তোমার যে কোনো একটা পরিচয়পত্র রিসেপশনিস্ট চাইলো। এবার তুমি কি বলবে, হ্যাঁ এই নিন, আধার বা ভোটার কার্ড তুমি হয়তো হাতে বের করে বলবে, হ্যাঁ এই নিন, তোমাকে আর বলার দরকার নেই, ওটা আধার কার্ড না ভোটার কার্ড, ওটা ওটা দেখলেই বুঝতে পেরে যাবে। তখন তুমি কি বলবে, ইয়েস টেক ইট, তুমি জাস্ট হাতে নিয়ে ওনার হাতে দিয়ে বলবে কি, ইয়েস টেক ইট। এবারে রিসেপশনিস্ট কি বলবে, আপনার কীরকম ঘর চাই বলুন স্যার। এবারে রিসেপশনিস্ট তোমাকে বলছে যে তোমার কীরকম ঘর চাই সেটা বলুন, উনি ইংরেজিতে কি বলবে, হোয়াট টাইপ অফ রুম ডু ইউ ওয়ান্ট স্যার, আপনার কীরকম ঘর চাই স্যার। এবার তুমি কি বলছো, আমার দুটো ঘর চাই এসি সহ, মানে এমন ঘর তোমার দুটো চাই সেটা তোমার এসি থাকা চাই, দুটো ঘর কেন, হয়তো তুমি কোনো ফ্যামিলি ট্যুরে গেছো বা কোনো আরও তোমার বন্ধুবান্ধবরা গেছে ওই জন্যে, আই ওয়ান্ট টু রুমস উইথ এসি ফেসিলিটি, আমার দুটো রুম চাই যেখানে এসি ফেসিলিটি থাকবে। তাহলে তুমি এরকম বললে, এবারে রিসেপশনিস্ট কি বলল, ঠিক আছে স্যার কোন ফ্লোরে দেবো, ওকে স্যার ঠিক আছে, হুইচ ফ্লোর, কোন ফ্লোরে দেবো মানে কি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, কোন ফ্লোর তোমার চাই। এবার তুমি কি উত্তর দেবে, তোমার হয়তো সেকেন্ড ফ্লোরে চাই, তুমি উত্তর দিয়ে দিলে কি, সেকেন্ড ফ্লোর। এবার যার যেরকম চাই তোমরা সেরকম অনুযায়ী বলবে। এবারে রিসেপশনিস্ট কি বলছে তোমাকে, ঠিক আছে স্যার, ওকে স্যার। এরপরেই তুমি জানতে চাইবে যে ঘর তো তোমার দেখা হয়ে গেল, এবার তোমার ভাড়া কত সেটা জানার দরকার, ভাড়া কত, হোয়াট ডু ইউ চার্জ, ভাড়া কত। রিসেপশনিস্ট তখন কি বলবে, একদিনে 1000 টাকা,
হোটেলে বেড়াতে গেলে একদিনের চার্জ ওরা কাটে একদিন হিসাবে। এবার যদি তুমি যে কদিন থাকবে সেই অনুযায়ী তোমার টাকা দিতে হবে। তাহলে 1000 পার ডে, একদিনে 1000 টাকা। এবার তুমি হয়তো বলতেই পারো এত বেশি, ইটস টু মাচ, এত বেশি। এবার রিসেপশনিস্ট তোমায় কী বলতে পারে, না স্যার এসি ঘরের এমনই ভাড়া। নো স্যার, দ্য চার্জ অফ এসি রুম ইজ লাইক দিস, মানে এসি ঘরের এমনই ভাড়া হয়, রিসেপশনিস্ট যে আছে তিনি বলছেন। এবার তুমি কি বলছো, ঠিক আছে দিন, রুমগুলো দেখতে পারি কি? ওকে ওকে মানে তুমি তাকে সম্মতি দিলে কি তুমি ঘরগুলো নেবে। এবার তুমি কি বলছো, মে আই সি দ্য রুমস, আমি কি ঘরগুলো দেখতে পারি? এবার রিসেপশনিস্ট যে আছে সে তো অবশ্যই বলবে হ্যাঁ স্যার, অবশ্যই স্যার, অফকোর্স স্যার। এবার তুমি তাকে কি বলছো, আর একটা কথা, এখানে খাবারের ব্যবস্থা আছে কি? ধরো তুমি হোটেলে গেছো, কোনো বেড়াতে গেছো বা কিছুই গেছো, তুমি এসে হোটেলেই খেতে চাও, তুমি কি বলবে? ওয়ান মোর থিং, আর একটা কথা, ডু ইউ প্রোভাইড ফুড, তোমরা কি এখানে খাবার ব্যবস্থা করো বা এখানে খাবার ব্যবস্থা আছে, ডু ইউ প্রোভাইড ফুড? এবার রিসেপশনিস্ট কি বলছে এটা শুনে, হ্যাঁ স্যার আপনার কখন খাবার চাই বলুন, সকাল দুপুর না রাত্রে? ইয়েস স্যার, হ্যাঁ স্যার, এখানে খাবার, তার মানে কি খাবার ব্যবস্থা আছে, ইয়েস স্যার যখন বলল। এবারে হোয়েন ডু ইউ নিড ফুড, আপনার কখন খাবার চাই বলুন, ব্রেকফাস্ট সকালের খাবার, লাঞ্চ দুপুরের খাবার, অর ডিনার না রাতের খাবার? এখানে যেন বলো না মর্নিং, নুন বা নাইট, তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার বলবে, ক্লিয়ার? আমার তিন বেলাই চাই, তুমি ধরো বলছো তোমার তিন বেলাই চাই, আই ওয়ান্ট অল দ্য টাইম, মানে কি আমার তিন বেলাই চাই। এবার রিসেপশনিস্ট এটা শুনে কি বলবেন, কখন কি খাবেন বলুন আপনারা, প্লিজ টেল মি স্যার হোয়াট ডু ইউ অল ওয়ান্ট টু ইট, প্লিজ টেল মি স্যার, আমাকে বলুন আপনারা কি খেতে চান, হোয়াট ডু ইউ অল ওয়ান্ট টু ইট, আপনারা কি খেতে চান? এবার এটা শুনে তুমি হয়তো উত্তর দিচ্ছ কি, সকালে চা বা কফি সাথে বিস্কুট, দুপুরে ভাত সাথে মাংস বা ভাত, রাতে রুটি সাথে সবজি, টি অর কফি উইথ বিস্কিটস অ্যাট ব্রেকফাস্ট, রাইস উইথ ফিশ অর মিট অ্যাট লাঞ্চ, রুটি উইথ ভেজিটেবলস অ্যাট ডিনার। এবার তুমি বলে দিলে তোমার কোন বেলা কী খাবার চাই। এইটা শুনে রিসেপশনিস্ট কী বলল, ঠিক আছে স্যার, ওকে স্যার, তার মানে কি হয়ে যাবে। এবার তুমি কি বলছো, তাহলে ঘরের চাবিগুলো দিন, তাহলে এত কিছু জানা হয়ে গেলে যখন, এবারে ঘরের চাবিগুলো তোমার দরকার কারণ তুমি গিয়ে ওখানে থাকবে। ওকে ঠিক আছে, দেন গিভ মি দ্য কিস, আমাকে চাবিগুলো এবারে দিন। রিসেপশনিস্ট কি বলছে, হ্যাঁ স্যার চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি, মানে ওখানে যারা থাকবে তারাই তোমাদের ঘরে বেসিক্যালি পৌঁছে দেয়। তখন কি বলবে রিসেপশনিস্ট, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, লেটস গো উইথ মি, মানে কি তুমি আমাদের সাথে চলো বা আপনি আমাদের সাথে চলুন, আমি আপনাদের ঘরে নিয়ে যাচ্ছি। এবারে ওয়াকিং 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 তোমরা ওর সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছ। রিসেপশনিস্ট রুমের চাবি খুলে বলল, রিসেপশনিস্ট রুমের চাবিটা খুললো, ততক্ষণ পর্যন্ত কোনো কথা হয়নি, তোমরা যাচ্ছ। এবার রিসেপশনিস্ট বলল, রুম নম্বর 100 এবং 101 এই দুটো আপনাদের। সে ইংরেজিতে কী বলবে, রুম নম্বর 100 এবং 101 দিস আর ফর ইউ, এগুলো আপনাদের জন্যে। এবার তুমি এটা শুনে অবশ্যই বলবে, ঠিক আছে, ওকে ঠিক আছে। এবারে রিসেপশনিস্ট কী বললো তারপরে, যে কোনো প্রয়োজনে রিসেপশানে ফোন করবেন, ঘরের মধ্যে ফোন আছে, 9 ডায়াল করবেন। এবারে তোমাদের হোটেলে গিয়ে কোনো সমস্যা হতে পারে বা যা কিছু হতে পারে, তার জন্য রিসেপশনিস্ট এটা একটা সলিউশন দিল, তাহলে কল এনি টাইম অ্যাট দ্য রিসেপশন, রিসেপশানে যে কোনো টাইম আপনারা ফোন করতে পারেন। দেয়ার ইজ এ রিসিভার ইনসাইড দ্য রুম, সেখানে একটা রিসিভার রাখা আছে, ওটা আগেকার যুগে যেসব মোবাইল ফোন নয় রিসিভার ফোন ডায়াল করে করতে হতো সেগুলো, ডায়াল 9 ফ্রম দ্যাট, মানে ওখান থেকে যদি তুমি 9 ডায়াল করো তাহলে একেবারে ডাইরেক্ট রিসেপশানে চলে যাবে, চলে গেলে তুমি তোমার অভাব অভিযোগ জানাতে পারবে। এবারে তখন তুমি এইসব শুনে কি বলছো, ধন্যবাদ, দরকার পড়লে ফোন করে নেব, থ্যাংক ইউ, উইল কল অ্যাট দ্য রিসেপশন ইফ নেসেসারি, আমার যদি দরকার হয় আমার কল করে নেব। তাহলে এই কথা বলে কি হলো, রিসেপশনিস্ট যিনি ছিলেন তিনি চলে গেলেন, তোমরা ঘরে চলে গেল, এখানে আমাদের কনভারসেশন শেষ হলো। তাহলে তোমরা দেখলে কীভাবে আমরা কোনো জায়গায় বেড়াতে গিয়ে হোটেলে গিয়ে কীরকমভাবে আমরা রিসেপশানে কথা বলতে পারি। তাহলে এইরকমভাবে যদি তোমরা কনভারসেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশটা শেখো বা এইগুলো যদি তোমরা নিজের মনে মনে বলতে থাকো, ধরো কোনো একটা আয়নার সামনে তুমি রিসেপশনিস্ট, তুমি কোনো একটা কাস্টমার তাদের হোটেলের, এইরকমভাবে যদি তুমি কথা বলতে থাকো, উত্তর দিতে থাকো, তাহলে দেখবে একটা সময় এরকম আসবে তোমরা যে কোনো সিচুয়েশানে
মোটামুটি একটা ইংলিশ বলতে পারবে, কিন্তু যদি তোমরা একেবারে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা ইংলিশটা কখনোই বলতে পারবে না, কারণ যত প্র্যাকটিস করবে তত তোমাদের নলেজ এক্ষেত্রে বৃদ্ধি পাবে। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম কীভাবে আমরা বেড়াতে গিয়ে ইংরেজিতে কথা বলবো। এর পরের ক্লাসে আমরা আরও এরকম কনভারসেশনের এপিসোড নিয়ে চলে আসব, যাতে তোমাদের একটা প্রত্যেকটা সিচুয়েশানের প্রতি ধারণা হয়ে যায় যে কীভাবে তোমরা স্পোকেন ইংলিশে কথাটা বলবে। তাহলে আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।